তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন কি আমল আছে এর জন্য একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সূরা বাকারা তেলাওয়াত করা তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয় বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন শেখ মাহের মুআইকিলি আর কয়েকজন আছেন যে কোনো তেলাওয়াতি নরমালি রুকিয়া লিখে আপনি শ্বাস দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে ইউটিউবে পেয়ে যাবেন আপনি চালু করে রাখেন ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন এছাড়া দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন সালাম দিয়ে প্রবেশ করবেন শুধু আপনি না যতজন ঢুকবে ততজন কারণ হাদিসে আসছে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে শয়তান বলে লা মাবি তেলাকুম আজকে এই বাসায় আর থাকার সুযোগ না ঢোকার সুযোগ পাইলাম না আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে ঠিক একইভাবে টয়লেট এটা হলো শয়তানের একটা বড় আস্তানা এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয় দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিয়েছে আমরা বলি কি সুন্দর লাইফ